কোভিডের দ্বিতীয় ঢেউ যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় আঘাত হেনেছে সেটা বিজেপির অন্দরমহলে অজানা নয় মোদীর ভাবমূর্তি কিভাবে পুনরুদ্ধার করা যায় তা নিয়ে দলের ভেতরে আলাপ আলোচনা কম হচ্ছে না এবার একটি মার্কিন সমীক্ষক সংস্থার রিপোর্টও মোদীর জনপ্রিয়তা কমার ছবি তুলে ধরল ফলে ভাজ বেড়েছে বিজেপির কপালে আমেরিকার মর্নিং কনসাল্ট নামে একটি ডাটা সমীক্ষক সংস্থা নরেন্দ্র মোদী সহ বিশ্বের বহু রাষ্ট্রনেতার জনপ্রিয়তার উত্থান পতনের গ্রাফ তৈরি করে মঙ্গলবার এপ্রিল মাসের রিপোর্ট প্রকাশিত হয় তাতে দেখা যাচ্ছে মোদীর জনপ্রিয়তার সূচক আগের চেয়ে ২২ পয়েন্ট কমে এই সপ্তাহে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেষট্টি শতাংশ দু হাজার পর থেকে এটাই তার নিম্নতম স্কোর কোভিড পরিস্থিতি মোকাবেলার ব্যর্থতায় এর কারণ বলে মনে করা হচ্ছে আর একটি আন্তর্জাতিক জনমত সমীক্ষক সংস্থা ইউগবের সমীক্ষার রিপোর্ট বলছে ফেব্রুয়ারিতে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই মোদীর জনপ্রিয়তা কমতে শুরু করেছে কোভিড সংকট সামলাতে মোদী কতটা সফল এই প্রশ্নের উত্তরে খুব ভালো বা মোটের উপর ভালোই উত্তর দিয়েছেন ঊনষাট শতাংশ উত্তরদাতা কোভিডের প্রথম ঢেউয়ে এই অনুপাতটা ছিল উননব্বই শতাংশ এক বছর সময় পেয়েও কেন মোদী সরকার চিকিৎসা পরিকাঠামো উন্নত করার দিকে মন দেয়নি সেই প্রশ্ন উঠেছে সর্বত্রই এছাড়াও অক্সিজেনের অভাবে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন না পেয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি প্রয়োজনীয় ওষুধ না পাওয়া কালোবাজারি সঠিকভাবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া ভ্যাকসিনের অভাব এইসব ব্র্যান্ড মোদির ভাবমূর্তিকে আরও খুনন করেছে পিয়রি পপ চ্যানেল তিন রাত